আজকে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ স্বাধীনতার 50 বর্ষপূর্তি সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এই শুভক্ষণে এই ঐতিহাসিক দিবসটি আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রতিবারের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারও এই আলোচনা সভার আয়োজন করেছে। এই আলোচনা সভায় গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার ভাই বোনেরা, সালাম আলাইকুম। 1948 সাল থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা স্বাধিকার আন্দোলন ধাপে ধাপে বেগবান হয়ে 1966 বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফায় রূপ নেয়। 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচনে বাংলার মানুষ বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে ম্যান্ডেট দেওয়ার পরেও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করায়, গড়িমসি করায়, উত্তাল বাংলার মুক্তিপাগল জনগণ বঙ্গবন্ধুর দিক নির্দেশনা শোনার জন্য অধীর আগ্রহে বসেছিল। ঠিক তখনই অগ্নিঝরা 71-ই মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতার গেলানি থেকে মুক্ত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছিলেন, বাঙালির 23 বছরের শোষণের ইতিহাস তুলে ধরেছিলেন, বাংলার মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সনদ হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা আহ্বান জানিয়েছিলেন, পাড়া মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা আহ্বান জানিয়েছিলেন এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7-ই মার্চের ভাষণ আমার সেই কৈশোরে কোমল মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। হাতে পাশের লাঠি, কপালে লাল ফিতা বেঁধে স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যাজ ধারণ করে ধানমন্ডির 32 নম্বর থেকে পায়ে হেঁটে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্ত দিয়ে সে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক 7-ই মার্চের ভাষণ শোনার সৌভাগ্য আমার হয়েছিল। যে ভাষণে বঙ্গবন্ধু দিক নির্দেশনার মধ্য দিয়ে এক স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যে ভাষণে আজ সারা বিশ্বের 2500 শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে জাতিসংঘের ইউনেস্কোতে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্থান পেয়েছে 2017 সালের 30 অক্টোবর। এই অলিখিত ভাষণ সারা বিশ্বের সবচেয়ে অধিকবার প্রচারিত এবং সর্বনিকৃত ভাষণ। যে ভাষণ পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলনরত নিরস্থ বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রামকে জনযুদ্ধে পরিণত করেছে। যে ভাষণ 7 কোটি বাঙালিকে জাতীয়তাবাদে উদ্ভূত করে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ধাবিত করেছে। যে ভাষণ অনেকের মতো আমি সেদিন উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই কৈশোরে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে পায়ে হেঁটে ভারতে গিয়েছিলাম, ট্রেনিং শেষে বাংলায় ফিরে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। 9 মাস সশস্ত্র সংগ্রামের পর 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। 1,47,630 বর্গ কিলোমিটারের একটি সবুজ বাংলাদেশ যিনি জাতির সামনে উপহার দিলেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার আদর্শ, মুজিব মানে বাংলাদেশ। এটাই সেদিন আমার সেই কোমল মনে স্থান পেয়েছিল যা ধারণ করেছি, লালন করেছি, পালন করছি এবং বয়ে যাব আমৃত্যু
वंश परंपरा जातीय पिता बंगबंधु शेख मुजिबुर रहमान ऐतिहासिक 7ই मार्चर भाषण बांगाली स्वाधीनता मुक्ति और जातीय बोध जागरण महाकाव्य बांगाली तथा विश्वर सकल वंचित लाछित निर्तित निपीड़ित मानुषर मुक्ति सनद इतिहास मैगना काटा हिसाब से परिचित 7ই मार्चर भाषण बांगाली स्वाधीनतार श्रृंखल मोचने चूड़ान प्रेरणा जे प्रेरणा गौरव गाथा एक मुक्तिजुद्धर मध्य दिए एक सागर रक्त और 30 লক্ষ प्राणर बनीमय उज्जित हो स्वाधीनता विश्वर मानचित्रे प्रतिष्ठा लाभ कर स्वाधीन सार्वभौम बांग्लादेश इतिहास।